হে ভিউয়ার্স, বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা ইমুতে বাঁশির রিংটোন, তাও আবার বিশ্বসেরা। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টের মধ্যে বিশ্বের যে সেরা বাঁশির রিংটোনগুলো আছে সেগুলো সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, জাস্ট আমি আপনাদেরকে একটি ডেমো দেখাই। আমার ইমোতে যদি আমি একটি কল করি, তো অবশ্যই বন্ধুরা দেখলেন আমার ইমুতে কিন্তু একটি বাঁশির রিংটোন আমি সেট করেছি, যেটা কিন্তু মানে আপনার ইমুতে যদি বেজে ওঠে যে কেউ শুনলে কিন্তু হতবাক হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, জাস্ট আমি আপনাদেরকে আরেকটি রিংটোন সেট করে শোনাচ্ছি। তো বন্ধুরা, আমি আরেকটি রিংটোন সেট করেছি, জাস্ট আমি আপনাদেরকে আরেকটি ডেমো দেখাই। তো বন্ধুরা, অবশ্যই আমি রিংটি কেটে দিলাম। অবশ্যই কিন্তু আপনারা দেখলেন আমার ইমোতে কিন্তু আমি বাঁশির রিংটোন সেট করেছি, যেই রিংটোনগুলো কিন্তু একটু ডিফারেন্ট। কারণ আমরা যখনই দেখা যায় বাসায় থাকি, আমাদের বাসায় অনেকগুলো মোবাইল থাকে, এই মোবাইল থাকার পর যদি আমাদের ইমোতে কেউ কল দেয় তাহলে কিন্তু আমরা বুঝতে পারি না আসলে কলটি কার মোবাইলে আসছে। কারণ সবার মোবাইলে কিন্তু ডিফারেন্ট একটি ইমোর রিংটোন সেট করা থাকে, তার আপনার মোবাইলে যদি এরকম ডিফারেন্ট রিংটোন সেট করা থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার মোবাইলে রিং আসছে, প্লাস এই রিংটি যে শুনবে সে কিন্তু হতবাক হয়ে চেয়েই থাকবে। তো ইমোতে আপনারা এই ধরনের রিংটোনগুলো কোথায় পাবেন, কীভাবে সেট করবেন সব কিছু এই ভিডিওতে দেখিয়ে দিব। অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনাদের ইমো অ্যাকাউন্টেও আপনারা এরকম বাঁশির সুরের রিংটোন সেট করতে পারবেন। তো বন্ধুরা, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমাদের চ্যানেলে যত নতুন নতুন ভিডিও আছে সেগুলো সবার আগে দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। হে ভিউয়ার্স, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও ইউটিউব চ্যানেল, আর সাথে আছে আমি সমীর দত্ত। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে রিংটোন রিংটোনগুলো কীভাবে পাবেন সেটা আমি ভিডিওর শেষের দিকে দেখাবো। জাস্ট ইমুতে আপনারা এই রিংটোনগুলো কীভাবে সেট করবেন চলেন আমরা সেটাই দেখে নিই। জাস্ট আমরা আমাদের ইমুটি ওপেন করব। ইমুটি ওপেন করার পর ইন্টারফেস এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখানে পেয়ে যাবো আমরা প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে মোড়ে চলে যাব। মোড়ে চলে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করব, তারপরে চলে যাব নোটিফিকেশনে। নোটিফিকেশনে চলে যাওয়ার পর বন্ধুরা তিন নম্বরে একটি অপশন পেয়ে যাব কলস, জাস্ট আমরা কলসে ক্লিক করব। ক্লিক করার পরই বন্ধুরা আমরা দুই নম্বরে রিংটোন পেয়ে যাব, আমরা রিংটোনে ক্লিক করব। রিংটোনে ক্লিক করার পর বন্ধুরা আমরা এখান থেকে চলে যাব ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমি বেশ কিছু বাঁশির রিংটোন ডাউনলোড করে রেখেছি। এই রিংটোনগুলো আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা ভিডিওর শেষ দিকে কিন্তু আপনারা অবশ্যই জানতে পারবেন। তো জাস্ট এখান থেকে আপনার যে রিংটোনটি ভালো লাগবে, যে বাঁশির রিংটোনটি আপনি সেট করতে চান, জাস্ট ওটাকে একটি ক্লিক করে দিয়ে এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর বন্ধুরা এই রিংটোনটি কিন্তু আপনার মোবাইলে সেট হয়ে যাবে। জাস্ট আমি কল দিচ্ছি, কল দেওয়ার সাথে সাথেই দেখবেন আমার মোবাইলে কিন্তু রিংটোনটি সেট হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তা আমি রিংটি এখান থেকে কেটে দিলাম। তো বন্ধুরা দেখেন এখন আমরা দেখাবো আপনাদেরকে এই যে বাঁশির রিংটোনগুলো, এই রিংটোনগুলো কীভাবে আপনাদের মোবাইলে ডাউনলোড করবেন। তো এটা ডাউনলোড করার জন্য অবশ্যই আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল থেকে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা ইন্টারফেসটা এরকম চলে আসবে, এখান থেকে আপনারা সার্চ বারে সার্চ করবেন ফ্লোটি রিংটোন। জাস্ট ফ্লোটি রিংটোন লিখে সার্চ করার পর বন্ধুরা সর্ব উপরে এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে এখান থেকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর বন্ধুরা দেখেন আপনাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা দেখেন আমরা নিচে অপশনটি পেয়ে যাবো ফ্লোটি রিংটোন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটির মধ্যে যতগুলো রিংটোন থাকবে প্রত্যেকটা রিংটোন কিন্তু এখানে শো করবে। ঠিক আছে বন্ধুরা, তো এখান থেকে আপনারা যে রিংটোনটি পছন্দ হয় সেই রিংটোনটি কিন্তু আপনারা আপনাদের ইমুতে সেট করতে পারবেন। জাস্ট সেট করার জন্য যে রিংটোনটি ভালো লাগবে এই রিংটোন থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা এই রিংটোনটি কিন্তু আপনাদের মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো জাস্ট আমি আপনাদেরকে দেখাই, আমি যদি এখান থেকে আমার ফাইল ম্যানেজারে চলে যাই, ফাইল ম্যানেজারে চলে আসার পরই বন্ধুরা দেখেন যে রিংটোনটি জাস্ট আমি শেয়ার অপশনে ক্লিক করেছিলাম এই রিংটোনটি কিন্তু আমার এখানে সেভ হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তো এইভাবে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা খুব সুন্দর সুন্দর বাঁশির রিংটোনগুলো ডাউনলোড করবেন আর ইমুতে সেট করবেন। এই রিংটোনগুলো যদি আপনাদের ইমুতে সেট করেন, যে কোনো ফ্রেন্ড কিন্তু আপনাদের ইমুর রিংটোনটি শুনলে হতবাক হয়ে চেয়েই থাকবে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।